হ্যালো মাই বিউটিফুল, আজকে ছিল 6 অক্টোবর, আজকে গৌতমের বার্থডে ছিল আর আজকে হচ্ছে তৃতীয়া ছিল, তো সবাইকে শুভ তৃতীয়া। তো তারপর ওর বার্থডের জন্য ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল, জাস্ট বাড়ির কয়েকজন মিলে জাস্ট একটু কেক টেক কেটে একটুখানি বার্থডেটা সেলিব্রেট করা ছিল, আর সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ও কেক কাটা স্টার্ট করলো। ওকে ওর মা দিদি তারপর ওর ঠাম্মা আর এই পাকা বুড়ি স্বর্ণালী ও ওকে আশীর্বাদ করে দিল। তারপর কেকটা কাটিং হয়ে যাওয়ার পর সবাইকে মানে স্বর্ণালীকে আর ওর মাকেও কেকটা খাইয়ে দিল। আর কি, আমাকে তো আর কেউ খাওয়াবে না, আমি নিজে নিজেই খাই। হ্যাপি বার্থডে। তো গৌতমের কেকটা কাটিং হয়ে যাওয়ার পর পিসি বাড়ি চলে গেছিলাম সবাইকে পুজোর জামাকাপড় দিতে। ওর পিসি দেখলাম যে নেল এক্সটেনশন করিয়েছে, আর তারপর আমরা চলে গেলাম একটা দোকানে, ওখানে পিসে মশাই আমাদের চিকেন সাটে চাউমিন খাইয়েছিল। তারপর বাড়ি এসে নিয়ে পিসি চা করে দিল, সেটা খেয়ে তারপর বাড়ি চলে আসার দেখলাম যে লাইটিং লাগিয়ে দিয়েছে পুজোতে। আর এদিকে দেখো, আমি বাড়ি এসে পকোড়াও ভেজেছিলাম যেহেতু চিকেন সলিড পিস কিছুটা ছিল। তারপর খেতে বসে গেলাম, ডাল ভাত আলুর চিপস আর ছিল চিকেন মেনুতে। তারপর আমি ওকে একটা গোলাপ আর আর ওর গিফটটা দিয়ে দিলাম বার্থডের। তো ওকে আমি এই ব্রেসলেটটা দিয়েছিলাম রূপোর, তো ওকে এই জামাটা গিফট করেছিলাম, ও বললো যে ওর ভালো লেগেছে। তো পরদিন ছিল চতুর্থী, তো সবাইকে শুভ চতুর্থী। তো আজকে আমি বাড়ি আসার সময় কালী নারায়ণপুরী ঠাকুরটা দেখে চলে এসেছি বাড়িতে, আর সবাই পুজো খুব ভালোভাবে কাটাও। তো আজকে মতো বাই।